সংক্রমণ উপেক্ষা করে ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীর মানুষ। নগরীর শাহ আলী সুপার মার্কেট সহ মিরপুর এলাকার সব শপিং মলেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব। কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে মার্কেটে সবাই যে যার মতোই চলছেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তাই ঈদ কেনাকাটায় রাজধানীর অন্যান্য সুপার মার্কেটে লোকসমাগম খুব একটা চোখে না পড়লেও নগরীর মিরপুরে ঈদ বাজার বেশ জমজমাট। লকডাউনের মাঝে যারা ঈদের কেনাকাটা সেরে ফেলতে পারেননি তাদের অনেকেই আসেন ছুটির দিনে ঈদ বাজারে। দরকার যেটা সেটা তো নিতেই হবে, প্রয়োজনটাও তো দেখতে হবে, তাই না? নগরবাসী বলছেন যে কোনো মূল্যে ঈদের আনন্দ উপভোগ করতে হবে, তাই কোনো বাধা তারা মানছেন না। অনেক ভিড়, কাস্টমার সামলাতে পারছি না, এই বাবুডার লেগে আইছে, নাইলে আইতাম না। একই সাথে এখন কিভাবে কেনাকাটা করবে? ভিড়ের মধ্যে এরকম থাকে তাহলে তো আমরা সামাজিক মেনে চলছে না। এদিকে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদ কেনাকাটার হিড়িক, নেই সামাজিক দূরত্বের বালাই। গাদাগাদির মাঝে অনেকেই মাস্ক ব্যবহার না করে আসেন কেনাকাটা করতে। প্রচুর গরমের জন্য পড়তে পারি না, গরমের জন্য মুখে আমার মাস্ক আছে ভাই, এখন পরবো, মানে খুব খোঁজা লাগছে। কাস্টমারের দূরত্ব থাকে এলাকা এলাকা মাল কিনেন, কিন্তু কাস্টমারে উড়া এলাকা আইয়া পরে। মাস্কটা আমার গরম লাগতে আছে, এখন খুলে রাখছিলাম, এখন ফিনতে লইছি। সবাই বলছেন মার্কেট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সহ সামাজিক দূরত্ব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।